আপনার এই খামারটা ঘুরে আমি যেটা দেখলাম যে আপনি শেডগুলো তৈরি করার জন্য আপনি তো জমি নষ্ট করেননি, জমির মাঝখানের যে আইল রয়েছে সেটিকে ব্যবহার করেছেন, এই চিন্তাটা কেন আসছে আপনার মাথায়? আমি যেগুলো আমার জমির আলগুলো দেখেন স্লোপটা এখানে আছে এবং ম্যাক্সিমাম জায়গাতে আমার এই পুকুরের মাছের চাষ আছে, কিন্তু অর্থাৎ এটা যে বিষ্টাটা যাচ্ছে সেই বিষ্টাটা আপনার মাছে খেয়ে ফেললো। এবং পাশাপাশি কিন্তু অনেক সময় আমরা খাবার যখন দিই ওরা অতিরিক্ত ঠুকরাঠুকির কারণে কিন্তু কিছু খাবারও ওয়েস্ট হচ্ছে নিচে পড়ে, তো সেটা মাছে খেয়ে ফেলে। আরেকটা যে ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি যে সেটা হচ্ছে আপনি মাচা দিয়েছেন, আবার কোনো কোনো জায়গায় দেখলাম যে মাচার উপর আপনি লিটারটাও ব্যবহার করেছেন। এটা আমাদের ধরেন লিটারটা তো শীতের দিনের জন্য, আচ্ছা যদি আপনি এইভাবে করেন, আমি মাচা পদ্ধতির এই কারণে ব্যবহার করেছি যে এখন শীতের সময়, এখন আমি নিচে আপনার পলিথিন দিয়ে বা যে খাবারের যে ব্যাগগুলো হয় সেই বস্তা যেটা বের হইতেছে সেটাকে আমি সেলাই করে নিচে দিয়ে আমি লিটার ব্যবহার করতেছি। আর গরমের দিনে আমরা লিটারটা ব্যবহার করবো না, গরমের দিনে বাচ্চার জন্য শুধু লিটারটা ব্যবহার করবো, বাট বাচ্চারা যখন বড় হয়ে যাবে 4 সপ্তাহ যখন পার হয়ে যাবে তখন আমরা এই লিটারটা ব্যবহার করবো। এই লিটারটা কতদিন থাকবে? এটাকে কতদিন? এই লিটারটা আমাদের সোনালিটা আমরা আসলে 60 থেকে 65 দিনের জন্য আমরা করি। আচ্ছা 60 থেকে 65 দিনের মাথায় আমরা বিক্রি করে থাকি, তো লিটারটা এই 60 দিনের জন্য রাখা হয়। বাট প্রতিদিন বড় অবস্থায় প্রতিদিন আর ছোট অবস্থায় তো আপনার এই প্রতি ঘন্টা অনেক সময় বলা চলে যে লিটারটা পরিষ্কার করে দিতে হয়। প্রথম অবস্থা যখন আপনি নিয়ে আসবেন বাচ্চা তখন ওই বুডিংয়ের জন্য নিচে পেপার দিতে হয়, ওই পেপারটা আপনার 2-6 ঘন্টা পরে 5 ঘন্টা পরে আপনি চেঞ্জ করে আবার পেপার দিয়ে দিলেন। আর লিটারটা যদি আপনি প্রতিদিন আপনি একটু পা দিয়ে নিয়ে দেন বা অন্য কিছু দিয়ে নাড়াচাড়া করে দেন তাহলে ভিতরে যে গ্যাসটা থাকে সেটা আপনার হবে না, বাচ্চার ঠান্ডা সর্দি এগুলো লাগবে না। আপনি এত খুব চমৎকার পরিকল্পনা করে কিন্তু আপনি আপনার খামারটি গড়ে তুলেছেন এবং প্রত্যেকটি শেডই কিন্তু তার প্রমাণ রাখছে। তো নতুন খামারি যারা করতে চাইবে তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে, তাদেরকে ঠিক কোন দিকটাই বেশি নজর দিতে হবে? খামারিদের ব্যাপারে আমি বলবো যে প্রথম অবস্থাতে হচ্ছে বায়ো সিকিউরিটি ইজ দ্য মাস্ট নাম্বার ওয়ান, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনাকে নিয়মিত ভ্যাকসিনটা করতে হবে। আচ্ছা রোগ বালায় আক্রান্ত করার আগে আপনি যদি এই ব্যবস্থাগুলো নেন আপনার রোগ হবে না, চিকিৎসা ব্যয় যাবে না, ওষুধ খরচও বাড়বে না এবং আপনি লাভবান হবেন।